মামলা চলতেছে জঙ্গি মামলা, আমাকে তো গুম করা হয়েছিল। হুজুর একজন হয়ে গেল ব্যাটার জঙ্গি হয়ে ধরে গেছে, কথা বুঝছেন? আচ্ছা, কলেজ ইউনিভার্সিটিতে দেখবেন অস্ত্র পাওয়া গেছে বহুবার পত্রিকায় আসছে, ওখানে হকিস্টান দিয়ে মারামারি পর্যন্ত হয়। ইয়ারারে কেউ জঙ্গি হইতে শুনছে জীবনও হইতে খালি হোক, পরের দিন দেখবেন তারপরে সব দাঁত তালা দিব। কিন্তু মাদ্রাসাত পড়ানো হয় কোরআন, ফজরের আগে গিয়া দেখবেন তাহাজ্জুদে হুজুররা দাঁড়া রইছে, ছাত্ররা দাঁড়া রইছে। এরা এত সরল সোজা মানুষগুলারে হয় জঙ্গি। দেড় মাস চোখ দিলা বাজার আছে, দেড় মাস জেলখানা অনেক ভালো, জেলখানা অনেক ভালো, জেলখানার ভিতরে বড় বড় রুম আছে, বিশাল বড় মাঠ আছে, খেলা যায়, হাঁটা যায়, সব কিছু করা যায়। টাকা হইলে জেলখানায় বৌডা সারা সব পাইবে, কথা বলেন ঠিক কিনা? জেলখানা সব পাওয়া যায়, কিন্তু গুম কারখানা একটা ভয়াবহ জায়গা, বেশি বলা যাবে এতটুকু, ভয়াবহ জায়গা। কোথায় রাখছে বলতে পারি না, চোখ পায়দা নিছে, আবার চোখ পায়দা 2500 থানায় দিয়ে গেছে, কিভাবে আনছে তাও বলা যাবে না, বেশি বলতে গেলে সমস্যা আছে। তবে এতটুকু দোয়া চাই, জঙ্গি কোনো দুষ্ট বিচারা পায় না, জঙ্গি মামলা দিয়া সালান করে দিছে দেড় মাস পরে। আমরা বলে জঙ্গি যারা দেশের সম্পদ দূরে পরে খায়, জনগণের হাজার কোটি টাকা লম্পট মেরে খায়, সম্পদ মেরে খায়, তারা ভালো, আমরা হয়ে গেলাম জঙ্গি। জিকির করলে তিনটা লাভ, জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দেয় মানে বান্দা রে, রে বান্দা তুমি যদি জিকির করো, রে বান্দা এক নম্বর লাভ। রব্বুল আলামিন ডাক দেয় বলে আলা বিযিকরিল্লাহ তাতমাইন তালা বলল বান্দা তুমি যদি জিকির করো, এক নম্বর লাভ, আমি মাওলা তালা তোমার অন্তর থেকে পেরেশানি দূর করে দিব, তোমার অন্তর থেকে চিন্তা ভাবনা দূর করে দিব। রে বান্দা জিকির করলে কোনো পেরেশানি হওয়া লাগবে না, জিকির করলে কোনো টেনশন ভিতরে আসবে না, জিকির করলে আল্লাহ তালা এই অন্তরের ভিতরে শান্তি আর শান্তি দিয়ে দিবে। রে মুসলমান মান করে শুনো, জিকির করলে দুই নম্বর লাভ, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা তুমি যদি মন দিয়া জিকির করো, তোমার ঘরের মধ্যে কোনোদিন রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ বলে আমার ক্লাসের উস্তাদ আল্লামা শাইখুল হাদিস আল্লামা মুফতি তাজুল ইসলাম সাহেব বলেন, আমার চাচা তো ভাই ছিল গরিব, কিন্তু আল্লাহওয়ালা ছিল। সুবহানাল্লাহ, গরিব ছিল, ওনার একটা অভ্যাস ছিল, উনি রাত্রিবেলা সব সময় জিকির করতেন। সুবহানাল্লাহ, রাত 12টা না পরে সুন্নতের নামাজ শেষ করিয়া ওই বান্দা মাওলা পাকের জিকির করত, আল্লাহ তাআলার জিকির করতে 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 ওই বান্দার ঘরটা সব সময় জিকিরের আওয়াজ দ্বারা ভরপুর থাকত। একদিন তুফান আসছে, তুফান, সুবহানাল্লাহ বলেন, তুফানে ঘরটা কাজ করে ফেলাইছে। ওনার বিবি ছিল বড় বজ্জা, বিবি কি কিছু বজ্জাত স্ত্রী আছে না, আছে না? নাই, কল্যাণদির একটা মানুষেরও বজ্জাত স্ত্রী নাই, সবাই ভালো আলহামদুলিল্লাহ। ওই বজ্জাত স্ত্রী ডাক দে মানে স্বামী গো, তুফানে ঘরটা কাজ করা ফেলাইতেছে, আর তুমি বসিয়া বসিয়া জিকির করতেছো কি লাভ,
তাড়াতাড়ি উঠো, বাইরে গিয়া ঘরটা ঠিকা দাও, বাস পাল্লা দিয়া ঘরটাকে ঠিকা দাও। ওই আল্লাহর ওলি এই মহিলার বকবকানির জেলায় আর থাকতে পারলেন না, ঘর থেকে বের হইয়া গেলেন। তুফানে ঘর যে দিকে ঠেলতেছে, ওই আল্লাহর ওলি সেই দিকে ঠেলতেছে। এবার বেটি আরো চিন্তা করছে, হ্যাঁ তুফানে যেদিকে ঠেলা আপনি সেদিকে ঠেলেন, ওই আল্লাহর ওলি ডাক দা বলে বিবি আমার মাওলা যেদিকে ঠেলে আমিও ওই দিকেই ঠেলব। এই কথা বলার সাথে সাথে পুরা ঘরটা সোজা হয়ে গেছে। ওইনি হুজুর বলেছেন, এই আমার ভাই জীবনে কোনোদিন নবীজির একটা সুন্নত সারে নাই। সুন্নতের আমলের দাম আছে না নাই? আজকাল সুন্নত আসেনি। এই যে আজকে 16 ডিসেম্বর গেছে, কত সুন্নত আদায় করছে, ঠিক না বেঠি? হ্যাঁ, এই 16 ডিসেম্বর বিজয় দিবস। কি দিবস সবাই বলুন? এই বিজয় দিবসকে আমরা স্মরণ করি শহীদদের। ভালো, অবশ্যই ভালো কথা, অবশ্যই ভালো কথা। যারা বাংলাদেশকে স্বাধীন করবার জন্য নিজের রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে, ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন। সন্তান স্ত্রী, সন্তান ছেলে মেয়ে ভাই বোন সব কিছু রেখে নিজের মাতৃভূমি স্বাধীনতা অর্জনের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়ে শহীদের দপ্তরে নামটা লিখিয়েছেন, ঠিক কিনা? যারা নিজের মাতৃভূমির জন্য জীবনকে বিলিয়ে দেয় এরা শহীদ। এরা কি? এরা বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ। এ মুসলমান জাতি, যারা আমাদের জন্য দেশকে স্বাধীন করেছে, ওনাদের জন্য উচিত ছিল আজকে কোরআন খতম করে দোয়া করা, ঠিক কিনা বলুন? আমাদের উচিত ছিল ওনাদের জন্য দোয়ার আয়োজন করা, দুরুদের আয়োজন করা, প্রত্যেকটা জায়গায় জায়গায় কোরআনে করিমের খতম দেওয়া, ঠিক কিনা বলুন? তাহলে কি হতো? ওনাদের আত্মা শান্তি পেত। সুবহানাল্লাহ বলুন। তবে আজকে শহীদদের জন্য কোরআন খতম হয়েছে, মারহাবা বলুন। এই 16 ডিসেম্বরের দিনেও বাংলাদেশের মাদ্রাসার ছাত্রগুলো কোরআন খতম পড়ে দোয়া করেছে, আল্লাহু আকবার বলুন। মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকটা মাদ্রাসায় প্রায় সব জায়গাতেই এই শহীদদের জন্য আজকে দোয়া করা হয়েছে, মারহাবা বলুন। তাহলে যারা শহীদদের জন্য দোয়া করেছে এরাই আসল কাজ করেছে, ঠিক কিনা বলুন? এই দোয়াগুলো শহীদের আত্মা রুহ মুবারকে গিয়া পৌঁছবে নাকি নাচ গান করলে পৌঁছবে? আর যারা আমরা নেচেছি, গিয়েছি, ফুর্তি করেছি, বেপর্দা অবস্থায়, বেহায়াপন অবস্থায় যুবতী মেয়েগুলো হাজার হাজার মানুষের সামনে নাচানাচি করেছে বিজয় দিবস উদ্যোগে, ঠিক না বলুন? হে মুসলমান, এতে কি শহীদের আত্মার কোনো শান্তি হয়েছে? শহীদদের কোনো লাভ হয়েছে? এই স্মরণে আরো ক্ষতি হয়েছে, ঠিক কিনা বলুন? আরো গুণাগার হয়েছে আমরা, ঠিক কিনা বলুন? কিন্তু আমাদের এই বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা যারা বাংলাদেশকে স্বাধীন, আপনার এই বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল, ওই সমস্ত শহীদদের রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা আজকে কোরআন খতম করে দোয়া করেছে। আমার একটা প্রশ্ন, এমন একটা স্কুল বাংলাদেশে দেখান যে স্কুলে, হাই স্কুলে, কলেজ, ভার্সিটিতে ওই স্বাধীনতা অর্জনের জন্য যারা শহীদ হয়েছে এদের রুহের মাগফিরাতের জন্য একটা স্কুলে কোরআন খতম দিয়েছে, দেখাতে পারবেন? কিন্তু আমরা দিয়েছি,
শহীদের বাস্তব ভক্ত থাকলে আমরা আছি ঠিক কিনা বলুন, আরো জোরে বলুন ঠিক কিনা। বিজয় দিবস উদযাপন করতে নিষেধ নেই, তবে এই বিজয় দিবসে যদি প্রত্যেকটা স্কুলে হাই স্কুলে কলেজে ভার্সিটিতে খতমের আয়োজন হতো, দোয়ার আয়োজন হতো, শহীদের আত্মা শান্তি পেত ঠিক কিনা বলুন। তা না করে কি করেছি, যা করেছি আমরা তো দেখেছি, আমরা দেখেছি না, দেখেছি না, সব দেখেছি। আপনাদের বিবেক কি বলে এতে কি শহীদের আত্মা শান্তি পেয়েছে? শান্তি পেয়েছে, হ্যাঁ শান্তি পেয়েছে। কোন কাজে? যেটা আমরা করেছি, যেটা বাংলাদেশের কওমির এবং আলিয়া বলেন কওমি বলেন সমস্ত মাদ্রাসার ছাত্ররা শহীদদের জন্য জায়গায় জায়গায় আজকে দোয়ার আয়োজন করেছে, আল্লাহ আকবার বলুন, এবং ইসলামী সঙ্গীতের তালে তালে শহীদদেরকে স্মরণ করেছে, ঠিক না বেঠি, ঠিক না বেঠি। ওই স্বাধীনতা অর্জনের যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে এদের প্রকৃত বন্ধু তারা, যারা আজকে তাদের জন্য দোয়া করেছে ঠিক কিনা বলুন। আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন। কিছু সন্তান আছে বাপ মার অবাধ্য, আছে না নাই, আছে না নাই? কুমিল্লা মুরাদনগরের একটা ঘটনা, এক মাইজ্ঞা, মাইজ্ঞা বুঝেননি, তারা বোর কথা উঠে বসে, বোর কথা উঠে বসে বাপ মারে কষ্ট দেয়, কথা বলেন ঠিক কিনা? এরা মাইজ্ঞা, এরা কি? এই মাইজ্ঞা আছে না নাই? আরো জোরে বলেন, রে মুসলমান, কিছু কিছু মাইজ্ঞা আছে যারা বিবিরা যদি বলে স্বামী আমার থ্রি পিস লাগবে, কাপড় লাগবে, শাড়ি লাগবে, আমার গহনা লাগবে, আংটি লাগবে, কানের জিনিস লাগবে, গলার হার বানাইতে হবে, বউ বলতে দেরি, এই মাইজ্ঞায় দৌড় দিতে দেরি হয় না, দোকানে যাইতে দেরি হয় না ঠিক কিনা? কিন্তু মা যদি বলে বাবা আমার পান সুপারি লাগবে, বলে আজকে না কালকে এনে দিব টাকা নাই, না নাই। আবার কিছু লোক আছে দেখবেন বউ লইয়া সন্তান লইয়া বিল্ডিংয়ের মধ্যে ঘুমায়, মা ভাঙ্গা দোসালা করে ঘুমায়, আছে না নাই? আরো জোরে বলেন, আরে বলতু ভালো করে শুনো, এ যুবক ভাইরা, মা বাবার মনে যদি কষ্ট দাও, মা বাবার মনে কষ্ট দিলে লা সলাতান নামাজ বাতিল, বাপ মার মনে কষ্ট দিলে বলা জাকাতান জাকাত দিলে জাকাত হবে না, বলা সদকাতান সদকা দিলে সদকা হবে না, বলা হাজাতান হজ করলে কবুল হবে না, বলা তিলাওয়াতাল কোরআন কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে না, মা বাবার মনে কষ্ট দিলে কোন আমল ইবাদত করলে কবুল হবে না ভাই। এ যুবক ভাইরা ভালো করে শোনো, বয়স করুনি 12 বছর তার মার বিছানার পায়খানা সাফ করছি, কয় বছর? আরো জোরে বলেন, আল্লাহর নবীর দরবারে চিনিলে সেগুন বিজি, আমার পুরা মায়ের কারণে আপনার দরবারে আসতে পারি না, আমি আমার মার খেদমত করতে হয় এই জন্য আপনার দরবারে আসতে পারি না, ওগুনু বিজি, কিন্তু আমি ঘুমাইতে দেরি, আপনাকে স্বপ্নে দেখতে দেরি করি না, সুবহানাল্লাহ। রে যুবক ভাইরা ওয়াজ করুন, কিন্তু যুবক ছিল বুড়া ছিল না, জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় না, জীবনে কোনোদিন চুরি করিয়া খায় না, আর আমাদের দেশের যুবকেরা বেগানা নারীর দিকে তাকায়নি,
মেসেঞ্জারে লেখালেখি করেনি লিখতে দেরি হুন্ডার লইয়া দৌড় দিতে দেরি হয় না ঠিক কিনা বলেন আজকে 16 ডিসেম্বরে অনেক মোবাইলের ভিডিওর মধ্যে আমরা দেখেছি যুবক যুবতীরা আপনার সাদা শাড়ি লাল শাড়ি পরিয়া একসাথে ঘোরাঘুরি করতেছে কথা বলেন ঠিক কি নাম রে যুবক ওয়াজ করুনি জীবনে কোনদিন চুরি করে খায় নাই জীবনে কোনদিন নেশা করে নাই আমার দেশের যুবকেরা চুরি করেনি আমার বাড়ির গাছের ডাব বিষ্টা নাই এসে কাটা জুয়ানরা না বুড়ারা বুড়া মানুষ রাত্রে বেলায় গাছে উঠে না কথা বলেন ঠিক কিনা রে যুবক এমন লোক এলাকার মধ্যে আছে যারা ক্ষমতার জোরে ক্ষমতার দাপটে আরেকজনের বাড়ি এক হাত দখল কইরা লয় আরেকজনের খেত দখল কইরা লয় ঠিক কিনা বলেন মল্লে ফেরেশতারা একবারে করা শেষ ইসাই আড়ালে ভাড়ালে রে যুবক বল করে শুনো এই বর্তমান জমানায় গ্রাম গঞ্জের যুবক ভাইরা এমন এমন কাজ করে যেটা 2 বছর আগে করে নাই আগে ঢাকা শহরে নেশা ছিল এখন নেশা কিন্তু গ্রামও ঢুইকা গেছি এখন গ্রামের যুবকরাও বাবা বড়ি খায় গ্রামের যুবকরাও ইয়াবা খায় গ্রামের যুবকরাও গাঞ্জা খায় কথা বলেন ঠিক কিনা ওয়াজ কইরা রাত্রে বেলা বাড়ি যাইতেছি এক যুবক তার গাছের পিলার ধইরা ঝুলতেছে আর বলতেছে আমি তোমাকে ভালোবাসি তার গাছের খাম্বারে ভালোবাসে খাইছে কি মদ খাইছে কি বিশ্বাস হয় না মদ খাইয়া পাইতেছে জুয়া খেললে মদ খাইয়া জুয়া আসেনি না নাই চোগা খেলা দেখে জুয়া ধরে আসে না নাই হে যুবক পায়রা ক্রিকেট খেলার মধ্যে জুয়া মারে হালাল না হারাম আর জোরে কোন জুয়া খেলা কেন হারাম একজনে ধনী হয় আর একজনে ফকির হয় এমনকি বোর গলার জিনিসও বিচ্ছালায় কোন ঘটনা আসেনি জুয়া খেললে বোর জিনিস বিচ্ছালে আসে না নাই জুয়া খেলিয়া নেশা করিয়া বাড়িত গেছে বাড়িতে গিয়া বোরে ডাক দিছে কয় মা বাদ দে আর ডাক দিছে বোরে মা কইছে কারণ মদ খাইলে মাতার ব্রেন ঠিক থাকে মাতার ব্রেন তার তোর সব ছিঁড়ে যায় ঠিক কিনা কর রে যুবক বাইরা আমার হাতে সময় নাই সময় থাকলে বয়ান করতাম রে যুবক তোমাদেরকে ফিলিস্তিনের মুসলমান লাগতেছে কথা বলো ঠিক কিনা হে যুবক আর পাগলামি করিস না রে যুবক আর নামাজ ছাইরো না আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ধরো আজ থেকে তসবিহ হাতে নাও মেসওয়াক হাতে নাও ওই ফিলিস্তিনের মুসলমান মেসেজ দিতেছে যুবকেরা আর সময় নাই তোমাদের জন্য একজন মেহমান আসতেছি এই মেহমানের নাম কি জানেননি ইমাম মাহদি আল্লাহু আকবার মেহমানের নাম কি এ শুনেন 70 বছর যাবত ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে ইসরায়েলের ওই আপনার ইহুদির লাল কুত্তার বাচ্চারা ঠিক কিনা বলেন হ্যাঁ 70 বছর যাবত মারতেছে এই গত 70 বছরে একটা ইহুদিও মুসলমান হত্যা করতে পারে নাই কিন্তু এখন ওই হামাসের যোদ্ধারা আল্লাহ তাআলা তো বদরের যুদ্ধের দিন 313 জন সাহাবী হাজার হাজার কাফেরদেরকে হত্যা করছে মারাবা কর হ্যাঁ আল্লাহ বলেছে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কতলাহুম ওই বদরের প্রান্তরে আমার বান্দারা কাফের দেখে মারা নাই আমি আল্লাহ নিজে মেরেছি মারহাবা বলেন
ও মুসলমান জাতি রব্বে করিম কোরআনের মধ্যে বলেছে قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين الله বলেন যারা জুলুম করে যারা মুসলমানদেরকে মারে ও মুসলমান তোমরা قاتلوهم তোমরা তাদেরকে হত্যা করো তোমরা লড়াই করো জিহাদ করো ঠিক কিনা বলেন এটা কার কথা কার কথা যদি তোমরা জিহাদের আমল শুরু করো ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম মুসলমানের হাত দিয়ে আমি কাফেরদেরকে মারাবো আল্লাহু আকবার বলেন এরপরে দেখেন তো হল নাই রব্বে করিম বলেছেন ওয়ায়ুখজিহিম এবং মুসলমানদের হাতে প্রত্যেকটা কুফার শক্তি লাঞ্ছিত হবে অপমানিত হবে ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ বলেন وينصركم عليهم এবং ওই কাফেরদের বিরুদ্ধে আমি মুসলমানদেরকে বিজয় দান করব সুবহানাল্লাহ বলেন আল্লাহ এই আয়াতের শেষ অংশে বলেছেন ওয়াসফি সুদূর কওমিন মুমিনিন এবং মুসলমানদের অন্তরে আমি শান্তি দান করব যারা জিহাদের আমল গ্রহণ করে কিসের আমল কিসের আমল ও মুসলমান জাতি শুধু নামাজের মাধ্যমে যদি ইসলাম কায়েম হতো শুধু রোজার মাধ্যমে যদি ইসলাম কায়েম হতো শুধু দাওয়াতে তাবলীগের মাধ্যমে যদি ইসলাম কায়েম হতো আল্লাহর নবী 66টা যুদ্ধের মধ্যে অস্ত্র হাতে নিতেন না ঠিক কিনা বলুন আর জোরে বলুন ঠিক কিনা ইসলামের প্রত্যেকটা বিজয় এসেছে তরবারির মাধ্যমে কিসের মাধ্যমে ইসলামের শুরুর জীবনে দাওয়াতে তাবলীগ ছিল হ্যাঁ কিন্তু শেষের যুগটা যখন কাফেরের বাচ্চারা সীমা লঙ্ঘন করছে নবীজি দাওয়াত দিতে গেছে নবীজির মাথা ফাটায় বলছে নবীজি দাওয়াত দিতে গেছে নবীজির পিঠে আঘাত করছে পেটের মধ্যে আঘাত করছে হাতের মধ্যে আঘাত করছে পায়ের মধ্যে আঘাত করছে আঘাত করতে 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 নবীজিকে মারতে মারতে যখন সীমা লঙ্ঘন করেছে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা হঠাৎ করে জিব্রাইল ফেরেশতা চলে আসে মারহাবা বলেন জিব্রাইল ফেরেশতা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মন খারাপ করবেন না কুতিবা আলাইকুমুল কিতাল এখন থেকে মার খাইবেন না এখন থেকে উল্টা তাদেরকে মার দিবেন এখন থেকে কাফেরদের বাচ্চাদেরকে হত্যা করবেন জিহাদের ময়দানে নেমে যান আল্লাহু আকবার বলে মারহাবা বলে খাওয়াইবো বাধা দিব না কিন্তু সাবধান জিহাদের নাম নিবি কিসের নাম নিবি এই কিসের নাম নিবি না এদের স্লোগান জিহাদের নাম নিবি জঙ্গি মামলা দিয়ে তোদেরকে ফাঁসির কাস্তে ঝুলানো হবে ওই কুফফার শক্তিরা ভালো করে জানেন যদি মুসলমান জিহাদ শুরু করে দেয় বিশ্ব নেতৃত্ব মুসলমানদের হাতে চলে যাবে ঠিক কিনা বলেন আর শত বছর যাবত এই আমেরিকার লাল কুত্তার বাচ্চারা মুসলমানদেরকে মারতেছে ঠিক কিনা বলেন ইরাকে 10 লক্ষ শিশু হত্যা করা হয়েছে মায়ানমারে 15 লক্ষ শিশু হত্যা করেছে ঠিক কিনা বলেন পর্দানশীলা মা বোনদের ঘরে ঢুকে এদের ইজ্জত নষ্ট করেছে ঠিক কিনা বলেন হে দুস্থ বুজুর্গ আজকে ওই আমেরিকান লাল কুত্তাদের সাহায্যের কারণে ইসরায়েলের সৈন্যরা তারা সীমা লঙ্ঘন করেছে এই বিশ্বের প্রত্যেকটা যুদ্ধের নীতিতে শিশু হত্যা নিষেধ কি হত্যা নিষেধ সাধারণ ঘরে হামলা করা নিষেধ মহিলাদের উপর আক্রমণ নিষেধ হাসপাতালে হামলা নিষেধ সমস্ত নিষেধগুলো তারা উপেক্ষা করে ওই ইসরায়েলের ওই ওদের বাচ্চারা ওই ফিলিস্তিনের গাজার মধ্যে তারা হাসপাতালে হামলা করতেছে শিশুদের উপরে হামলা করতেছে সাধারণ মুসলমানদের উপর হামলা করতেছে ঠিক কিনা বলেন কিন্তু আমরা মুসলমান খালি মার খাই মার খাই মার খাই মার খেয়ে যাচ্ছি হাজার হাজার বছর ধরে মার খেয়ে যাচ্ছি আমরা কিছু করতে পারি না এদের স্লোগান একটি আমরা মারব আর তোরা তাকায় দেখবি কিছু বলতে পারবি না তবে মনে রাখেন এক দল মুজাহিদ তৈরি হয়ে গেছে মারহাবা বলেন আর জোরে বলেন আজ ফিলিস্তিনের মুসলমান 70 বছর যাবত মার খাইতেছে
এখন হামাসের যোদ্ধারা ঘোষণা দিয়েছে এতদিন মার খেয়েছি আর মার খাবো না এখন থেকে মরণ লড়াই চলবে আমরা হামলা করব আলহামদুলিল্লাহ আজকের সকালের সংবাদ আজকের সকালের সংবাদ 1700 ইহুদির বাচ্চাদেরকে হামাসের যোদ্ধারা নিহত করেছে এই গত 70 বছরে একজন মারতে পারে নাই এই গত এক সপ্তাহে 1700 ইহুদি হত্যা করেছে 5000 ইহুদি সৈন্য অঙ্গু হয়ে আছে হাত নাই পা নাই অন্ধ হয়ে গেছে আল্লাহর গজব শুরু হয়ে গেছে বিজয় শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন হে মুসলমান জাতি সময় কম সংক্ষেপে বলতেছি পুরো বিশ্বের মধ্যে ইহুদির সংখ্যা হলো মাত্র 2 কোটি এক কয় কোটি কয় কোটি আর মুসলমানদের সংখ্যা হলো 200 কোটি এই মুসলমানদের সংখ্যা কত এই 200 কোটি মুসলমান 2 কোটি ইহুদি বাচ্চারাতে জিম্মি হয়ে আছে ঠিক কিনা বলেন তার কারণ একটাই নামাজের আমল আছে রোজার আমল আছে দাওয়াতে তাবলীগের আমল আছে জিহাদের আমল মুসলমান ছেড়ে দিয়েছে ঠিক কিনা বলেন এ মুসলমান জাতি আর কত ঘুমিয়ে থাকবা জেগে ওঠো মোহাম্মদ ইবনে কাসিমের মতো জেগে ওঠো তারেক বিন জিয়াদের মতো জেগে ওঠো মাস মুয়াদের মতো জেগে ওঠো খালিদ বিন ওলিদের মতো জেগে ওঠো গর্জে ওঠো গর্জে ওঠো বিজয়ের সূচনা শুরু হয়ে গেছে ইমাম মাহদী চলে আসবে ইমাম মাহদী চলে আসবে আর বেশি দিন বাকি নয় ঠিক কিনা বলেন হে মুসলমান জাতি এই আখেরি জমানায় আল্লাহর রাসূল বলেছেন পুরো বিশ্বব্যাপী একটা যুদ্ধ হবে জিহাদ হবে ওই ওই যুদ্ধে মুসলমান জয় লাভ করবে মারহাবা বলেন এই কল্যাণদের ইসলামী মহাসম্মেলন থেকে আমি বলতে চাই ওই হামাসের যোদ্ধার সাথে হাত মিলিয়ে হ্যাঁ মুসলমান ফিলিস্তিনের আল আকসা মসজিদকে উদ্ধার করবার জন্য ইমাম মাহদীর সৈনিক হওয়ার জন্য মুসলমানদেরকে হেফাজতের জন্য হে দুস্থ বুজুর্গ আমরা ইমাম মাহদীর সৈনিক হব জান মাল দিয়া এখন থেকে লড়ার জন্য প্রস্তুতি নিব ইমাম মাহদীর সৈনিক হওয়ার জন্য প্রস্তুতি নিব কে কে রাজি আছেন হাত তুলে দেখান হাত তুলে দেখান সময় শেষ প্রায় 9:30 বেজে গেছে 2 মিনিট বাপমার কথা শুরু করছিলাম ঠিক না বেঠি আর 5 মিনিট বাপমার ওয়াজ শেষ করে কালেকশন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই হাত তোলেন সবাই হাত তোলেন সবাই হাত তোলেন ওই যে অনেকে হাত তোলে না ভাই যারা হাত উঠান না এরা কিন্তু কাজটা ভালো করেন নাই সবাই হাত উঠান ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ আমরা সবাই তোমার ঘরে দান করব ইনশাআল্লাহ করবেন তো আল্লাহ কবুল করুক সোহেব আহমদ আশরাফে চলে আসছেন কাছাকাছি আলহামদুলিল্লাহ বলেন ও দুস্থ বুজুর্গ বলতেছিলাম বাপ মার মনে কষ্ট দিলে কোনো আমল কবুল হবে না ঠিক কিনা বলেন মূসা কালিমুল্লাহ কোন নবী আল্লাহর কাছে প্রশ্ন করছে আল্লাহ আমি দুনিয়ায় থাকতে আমি জান্নাতে আমার সঙ্গে যে থাকবে তার চেহারা দেখতে চাই মারহাবা বলেন শাশায় কই যায় শাশির কাছে যায় নাকি হ্যাঁ জরুরত যাক ওই জুয়ান রে কই যা এই সারা তুই কই যা দিব এটা বয়াত এটা বয়াত এটা বয়াত একটা লোক উঠবেন না যা উঠবেন 1 লাখ টাকা দিয়ে উঠবেন কথা ঠিক না ঠিক মন দিয়া শুনেন মন দিয়া শুনেন বলতেছিলাম কুমিল্লা মুরাদনগরের ঘটনাটা যমুনা টিভির নিউজ এক মাইকায় বিদের গেছে কই গেছে যাওয়ার সময় বোর নামে অ্যাকাউন্ট করছে তার নামে পালা কথা তুই অ্যাকাউন্ট করছিস পালা কথা মারে খরচ দিবি মারে পালবি লালন পালন করবি ঠিক না বেঠি
এই মাইগায় বোর কান কথা শুননা আর মার সাথে কথা কয় শোনা নাই শোনা নাই আরে বল তো মা ভিক্ষা কইরা ছেলেকে আমি পাস করাইছি ওই মা তার সন্তানটা যখন ছোট ছিল ওই ছোট থাকা অবস্থায় ওই মা যুবতী থাকা অবস্থায় স্বামী মারা গেছে এ মা বোনেরা ভালো করে শুনো মায়েদের দাম অনেক বেশি কথা বলেন ঠিক কিনা রে মুসলমান কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মহিলা আল্লাহর নবী বিশ্ব নবীর আগে আগে জান্নাতে রওনা দিবি জান্নাতে সাবি থাকবো কার হাতে নবীজির হাতে জান্নাতে সাবি থাকবো কার হাতে আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন ও মায়ের জাতিরা তোমরা কারা আমার আগে আগে তোমরা জান্নাতে রওনা দিয়েছ ওই মায়েরা বলবে ও নবীজি আমরা হলাম উম্মতের ওই সমস্ত মহিলা যাদের অল্প বয়সে স্বামী মারা গেছে আমরা সন্তানের দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ বসি না কোনদিন নামাজ সারি নাই বেপর্দা হই নাই সিনা বেবিচার করি নাই কোনদিন বাজারে মার্কেটে যাই নাই ভগুন বিজি এজন্য আল্লাহ তালা খুশি হইয়া আমাদেরকে সবার আগে জান্নাত দিয়ে দিয়েছি হে মা তোমাদের দাম বেশি না কম হে মা কিন্তু আমাদের মায়েরা বুঝে না আল্লাহর নবী বলেছে এমন একটা মা যে মায়েরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যে মায়েরা রোজা রাখবে যে মায়েরা পর্দা করবে যে মায়েরা স্বামীর সেবা করবে এমন একটা মহিলার আমলের ওজনের পাল্লা কিয়ামতের ময়দানে 70,000 ওলির চাইতো তার আমল নামা ভারী হবে কিন্তু আমাদের মায়েরা বুঝে না আমাদের মায়েরা বেপর্দা অবস্থায় মার্কেটে যায় এমন কি কত এক বছর যাবত খেয়াল করতেছি আমাদের মায়েরা মাছ বাজারও যায় এখন মাছ বাজারও মহিলা যায় নাকি না সব জায়গা দখল করছে মহিলারা একটা জায়গা বাকি আছে কোনটা জানেননি মসজিদের ইমামতিরা কথা বলেন ঠিক কিনা হে মা কিছু কিছু মহিলা আছে রাত 12টা একটা পর্যন্ত টেলিভিশন সিরিয়াল গুলো দেখে এসা পরে না ফজর পরে না আবার কিছু কিছু যুবক বাইরা আসে নামাজ পড়ে না রাত 12টা পর্যন্ত মোবাইল দিবে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাইয়া আল্লাহ তাআলার জন্য 10 মিনিট সময় ফজরের নামাজে দিতে পারে না এই ওয়াস আরেক দিন সময় নাই রে বন্ধু মূসা কালিমুল্লাহ বললেন ওগো আল্লাহ জান্নাতে যে লোক আমার সঙ্গে থাকবে তার চেহারা আমি দুনিয়া থাকতে দেখতে চাই আল্লাহ তাআলা বললেন অমুক বাজারে যাও গিয়া দেখো একটা কসাই গোস্ত বিক্রি করে ওই কসাইটা তোমার জান্নাতের সঙ্গী হবে মুসা নবীর মন খারাপ আমি এত বড় নবী আমার সঙ্গী হবে কসাই আল্লাহ বললেন মন খারাপ কইর না গিয়া দেখো কসাই কি করে গিয়া দেখলেন গোস্ত বিক্রি করিয়া কিছু গোস্ত লইয়া সোজা বাড়িতে গিয়া মার ঘরে ঢুকছি আর করে মার ঘরে ঢুকিয়া ওই মা 17 বছর যাবত মা চোখে দেখে না মা অন্ধ মারে গরম পানি দিয়া গোসল করাইছে গোসল করাইয়া রুটি বাজি বানাইয়া মারে খাওয়াইয়া দিতেছি ওই মা দোয়া করছে মালিক আল্লাহ আমার সন্তানটাকে মৃত্যুর পরে আল্লাহ মূসা নবীর সঙ্গে জান্নাত দিও
আল্লাহ দোয়া কবুল করছে ঠিক কিনা বলেন মা বাবার দোয়া বিফল যায় না রে সন্তান যমুনা টিপুর নিউজটা বলে শেষ করে দেই ওই মাইগা ওই মাইগা বিদেশ গেছে বড় নামে কামল করিয়া বিদেশ যাওয়ার পরে মার সাথে কথা বলে না মা বুড়া হয়ে গেছে বিছানায় পড়ে গেছে এবং মা ইন্তেকাল হয়ে গেছে মায়ের ইন্তেকালের আগে সমাজের লোকদেরকে বলে দিয়ে গেছে আমার ছেলে যদি বাংলাদেশে আসে আমার ছেলে যেন আমার গুরুস্থানে আমাকে দেখার জন্য না যায় কত কষ্ট নিয়ে মা কথাটা বলছে এরপরে কিছুদিন পরে ওই মাইগার বউ সত্র কোটি টাকা লইয়া স্বর্ণ গয়না লইয়া আরেক বেড়া লয়ে গেছে আল্লাহ বিচার করছিনি এখন এক কপাল থাপড়া হায় হায় আমার সবচেয়ে গয় মার বদ্দোয়া ঠিক কিনা বলে